তো বন্ধুরা, আর সাইলেন্ট ভয়েস মুভির পার্ট ওয়ানের শেষে আমরা দেখেছিলাম নিশিমিয়া ইশিদাকে প্রপোজ করে, কিন্তু ইশিদা কিছু বুঝতে পারে না। নিশিমিয়া দৌড়ে চলে যায়, সেন শিফট হয় রেস্টুরেন্টে। ইশিদা নিশিমিয়ার দেওয়া গিফট নাগাসুকাকে দেখায়, নাগাসুকারও দেখে মনে হয় ক্যান্ডি, কিন্তু তারা দুজনই জানে না সেটা কি কাজে ব্যবহার করতে হয়। সেন শিফট হয় নিশিমিয়ার বাড়িতে, সে দৌড়ে এসে বিছানায় শুয়ে পড়ে। ইউজুরু জিজ্ঞেস করে কি হয়েছে। নিশিমিয়া SMS-এ বলে সে ইশিদাকে প্রপোজ করেছে, কিন্তু ইশিদা তার কথা বুঝতে পারেনি। পরের দিন স্কুলে ইশিদা এইসব কথা ভাবছিল, দেখে কাবাই নিজের হেয়ারস্টাইল চেঞ্জ করেছে, তার বন্ধুরা তার প্রশংসা করেছিল। ইশিদারও মনে পড়ে নিশিমিয়াও নিজের হেয়ারস্টাইল চেঞ্জ করেছে। সে কাবাইকে জিজ্ঞেস করে মেয়েদের হেয়ারস্টাইল চেঞ্জের কারণ কি। আমরা দেখি কাবাইয়ের ফেস থেকে ক্রস খুলে পড়ে যায়। কাবাই বলে কোনো মেয়ে হেয়ারস্টাইল চেঞ্জ করে তখনই যখন তার জীবনে একটা বিশেষ পরিবর্তন আসে। আরও বলে মাসিবা তোমার সাথে বন্ধুত্ব করতে চায়। মাসিবার ফেস থেকেও ক্রস সরে যায়। সেন শিফটার ব্রিজে কাবাই মাসিবার সাথে নাগাসুকা সাহারার পরিচয় করায়। ইশিদা ইউজুরুকে জিজ্ঞেস করে নিশিমিয়া আজকে আসবে না। ইউজুরু উত্তরে বলে দিদির পেটে ব্যথা। ইশিদা বলে নিশিমিয়ার কিছু হয়েছে, কালকে সে মুখে কিছু বলার চেষ্টা করছিল কিন্তু আমি বুঝতে পারিনি। ইউজুরু বলে এখন বুঝতে পেরেছো। ইশিদা বলে হ্যাঁ, নিশিমিয়া চাঁদ দেখার কথা বলছিল। ইউজুরু হাসতে শুরু করে, মনে মনে বলে বোকা কোথাকার, সে কালকে তোমাকে প্রপোজ করেছিল। রাত্রে ইশিদা মেসেজ করে জানায় কাল আমরা সবাই অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যাব। পরের দিন তারা সবাই অ্যামিউজমেন্ট পার্কে যায়। ইউজুরু বলে দিদির সাথে ওই মেয়েটা কে। ইশিদা চিনতে পারে, ওয়েন। আরো বলে সে এখানে কি করতে এসেছে। তারা সবাই রোলার কোস্টারে রাইডের জন্য যায়, ওয়েনও তাদেরকে জয়েন করে। রাইড শেষে সবাই বেরিয়ে আসে। নিশিমিয়ার প্রথমবার রাইড ছিল, সে ঠিক করে দাঁড়াতেও পারছিল না, তার পা শুধু কাঁপছিল। তারপর তারা পার্কের যতগুলো রাইড আছে সবগুলো একবার করে নেয়, এনজয় করে। ইশিদা রাইড নেওয়ার সময় নিজের মনকে জিজ্ঞেস করে এতটা আনন্দিত হওয়ার অধিকার আছে কি আমার, আমি বোধহয় এদেরকে চিনি, এদেরকেই তো বন্ধু বলে। ইশিদা সত্যিই ভুলে গেছিল বন্ধু কাকে বলে, বন্ধুত্ব কিভাবে করতে হয়। ময়না বলে আমার খিদে পেয়েছে, তকি মাকি খাবো। বন্ধুরা, তকি মাকিটা হলো একটা জাপানিজ ফুড। সে ইশিদাকে সঙ্গে নিয়ে একটা দোকানে যায়। খাবার নেওয়ার পর দেখে যে তাকে খাবার দিল সে আর কেউ না, তার ছোটবেলার বন্ধু সীমাদা। ইশিদা শকড হয়ে চলে যায়। ওয়েনও বলে আমি শুধু চাইছিলাম তোমার আর সীমাদের মধ্যে আবার বন্ধুত্ব হয়ে যাক। অর্থাৎ সে জানতো এখানে সীমাদের একটা দোকান আছে এবং সে ইচ্ছে করেই ইশিদাকে সেই দোকানেই নিয়ে যায়। ইশিদা বলে তোমাকে আর এইসব কাজ করতে হবে না, আর ভালো মানুষই দেখিও না। ওয়েনও জায়েন্ট হুইলে আজকের লাস্ট রাইড নেওয়ার জন্য নিশিমিয়ার সঙ্গে যাওয়ার কথা বলে। ইউজুরু নিশিমিয়ার গলায় নিজের ক্যামেরাটা পরিয়ে দেয়। তারা দুজন রাইডের জন্য জায়েন্ট হুইলে চড়ে বসে। ইশিদা তাদেরকে নিচ থেকে দেখছিল এবং নিশিমিয়ার জন্য একটু চিন্তাও করছিল। সেন শিফট হয় পরের দিন সকালে। ইউজুরু ইশিদার বাড়ি আসে। বন্ধুরা, আমি একটা ছোট ডিটেল মিস করে গেছি যে ইশিদার মা কি কাজ করে। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, চুল কাটার কাজ করে, বাড়িতেই তার সালন। ইউজুরু ইশিদার ঘরে যায়। কালকে ওয়েনো আর তার দিদির মধ্যে যা যা কথা হয়েছে তার রেকর্ডিং সে নিয়ে এসেছে। আসলে কালকে যখন ওয়েনো নিশিমিয়ার সাথে জায়েন্ট ফেলে রাইড নেওয়ার কথা বলে, তখন ইউজুরু ভিডিও ক্যামেরা চালিয়ে নিশিমিয়ার গলায় পরিয়ে দিয়েছিল। ইউজুরু ভিডিওটা চালু করে। ওয়েনো নিশিমিয়াকে বলে আমি তোমাকে ঘৃণা করি, তুমি যখন ছোটবেলায় প্রথমবার আমাদের স্কুলে এসেছিলে আর চার পাঁচটা ছেলেমেয়ের মতোই আমিও তোমাকে বোঝার চেষ্টা করেছি, কিন্তু তোমার নোটবুক আর সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কথা বলা আমাকে বিরক্ত করেছে। ইশিদা তোমাকে বুলি করার চক্করে পড়ে এক এক করে নিজের সব বন্ধু হারিয়েছে, আর এখন তার এমন অবস্থা যে সে কারোর সাথে চোখে চোখ রেখে কথাই বলতে পারে না। ওয়েনো ব্লেম করে, ইশিদার এইরকম পরিস্থিতির জন্য নিশিমিয়াই দায়ী। নিশিমিয়া ক্ষমা চায়, ওয়েনো তাকে একটা থাপড় মেরে দেয়। সেন শিফট হয় স্কুলে। ইশিদা মাসিবাকে নিশিমিয়ার প্রতি ওয়েনোর খারাপ আচরণ সম্পর্কে বলে। মাসিবা বলে হ্যাঁ, কাবাইয়ের কাছে শুনেছিলাম ছোটবেলায় ওয়েনো আর একটা ছেলে নিশিমিয়াকে খুব বিরক্ত করত। মাসিবা আরও বলে সে কোনোদিন এইরকম একটা ছেলেকে ক্ষমা করতে পারবে না যে ডেফ মেয়েকে বিরক্ত করত। কিছুক্ষণ পর ইশিদা কাবাইয়ের সঙ্গে দেখা করে বলে ছোটবেলার সেই ঘটনাগুলো আর যেন কাউকে না বলে। কাবাই চিৎকার করে ওঠে, আমি কি কথা ছড়িয়ে বেড়াই নাকি। চিৎকার শুনে মাসিবা আর নাগাসুকা তাদের কাছে চলে আসে। কাবাই ইমোশনাল হয়ে জোরে জোরে বলেই ফেলে ইশিদাই হলো সেই কাপুরুষ যে নিশিমিয়ার মতো ডেফ মেয়েকে বুলি করত। পুরো ক্লাস ইশিদার দিকেই তাকিয়েছিল। ইশিদা বলে কাবাই তুমিও তো আমাদের সাথেই ছিলে, কিন্তু কাবাই তার কথা প্রত্যাখ্যান করে বলে না, আমি তোমাদের সাথে কখনোই ছিলাম না, আমি তোমাদেরকে আটকানোর চেষ্টা করতাম কিন্তু তোমরা আমাকে ভয় দেখিয়ে চুপ করে রেখেছিলে।
ইশিদা অসুস্থ বোধ করে, পেট চেপে ধরে কোনো মতে সাইকেল নিয়ে স্কুল থেকে বেরিয়ে যায়। ব্রিজে সাহারা ইউজুরু নিশিমিয়ার সাথে দেখা করে। কিছুক্ষণ পর কাবাই মাসিবা নাগাসুকা ওয়েনও চলে আসে। কাবাই ইশিদাকে সরি বলে ক্লাসে অভদ্র আচরণ করার জন্য। ওয়েনও বলে ইশিদা একাই নিশিমিয়াকে বুলি করতো না, আমরা সবাই তার সাথে ছিলাম। কাবাই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ঝগড়া লেগে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। ইশিদা মাটিতে বসে পড়ে, যেন তার মধ্যে আর এইসব কথা শোনার শক্তিই নেই। যখনই সে চাইছে তার পুরনো ঘা শোকাতে, তখনই কেউ যেন তার ঘা কে হাঁচড়ে আবারও তাজা করে দিচ্ছে। ইশিদা ইউজুরু আর নিশিমিয়াকে ছাড়া বাকি সবাইকে চলে যেতে বলে। এক এক করে সবাই চলে যায়। ইশিদা নিশিমিয়াকে সাইন ল্যাঙ্গুয়েজে বলে পরের সপ্তাহে আমরা দুজন ঘুরতে যাব। সেন শিফট হয় রাত্রে, ইউজুরু ও তার দিদার উপর। ইউজুরুর দিদা ইউজুরুকে বলে তুমি নিশিমিয়ার জন্য কত ভাবো, কত কেয়ার করো, নিজেকেও একটু সময় দাও। ইউজুরু বলে তুমিও তো দিদির জন্য কত ভাবো, তার জন্য এই বয়সে সাইন ল্যাঙ্গুয়েজ শিখছ। সেন আবারও শিফট হয় পরের দিন বিকালে। ইশিদা ব্রেড নিয়ে ব্রিজে যায় নিশিমিয়ার সাথে দেখা করতে, কিন্তু নিশিমিয়া আজকেও আসেনি। ব্রিজের নিচে দেখে ইউজুরু স্কুল ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে। ইশিদা তাকে ডাকবে ভাবে তখনই দেখে ইউজুরু কোনো কারণে কাঁদছে। ইশিদা বসে পড়ে, নিজের মনে মনে বলে কারো পার্সোনাল ম্যাটারে না ঢোকায় ভালো। ইউজুরু তার কাছে চলে আসে। ইশিদা জিজ্ঞেস করে কি হয়েছে। ইউজুরু বলে কিছু হয়নি, এখন আমাকে বাড়ি যেতে হবে। ইশিদা সঙ্গে যাওয়ার কথা বলে। ইউজুরু বলে ঠিক আছে চলো। বাড়ির ঠিক কাছাকাছি এসে তাকে বলে আর আসতে হবে না, এত অবধি ঠিক আছে। ইশিদা চলে যায়। আমরা ইউজুরু বাড়িতে দেখি কাল সে যে দিদার সাথে কথা বলছিল তিনি আজ আর এই পৃথিবীতে নেই। বাড়িতে তারই শেষ কার্য সম্পন্ন করা হচ্ছিল, তাই ইউজুরু ব্রিজের নিচে দাঁড়িয়ে কাঁদছিল। সেন কিছুদিন পর শিফট হয়। ইশিদা নিশিমিয়াকে নিয়ে একটা জায়গায় ঘুরতে এসেছে। তারা সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরে, বিকেলে বাড়ি ফিরে যায়। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন নিশিমিয়া ইউজুরু ইশিদাকে তাদের বাড়িতে ডাকে। তারা বলে আজ মায়ের জন্মদিন, তাই আমরা কেক বানাচ্ছি। ইশিদা একটু ভয় পেয়ে যায়, সেদিনের মতোই নিশিমিয়ার মা তাকে থাপ্পড় মারবে নাকি ভেবে। কেক তৈরি করা হয়ে যায়। ততক্ষণে নিশিমিয়ার মা চলে আসে, একটু রেগে গিয়ে বলে এই ছেলেটা এখানে কি করছে। ইউজুরু সিচুয়েশনটাকে কোনো মতে সামলে নেয়। নিশিমিয়ার মা তাকে আর কিছু বলে না। ইউজুরু ইশিদাকে ইনভাইট করে, পরের সপ্তাহে আমরা ফায়ারওয়ার্কস দেখতে যাচ্ছি, তোমাকেও আমাদের সাথে আসতে হবে। বন্ধুরা ফায়ারওয়ার্কসটা কি একটু ছোট্ট করে বলে দিই, কালী পুজোতে আমরা যেরকম বাজি পটকা ফাটাই ঠিক একই রকমই একটা জাপানের ফেস্টিভ্যাল। সেদিন আকাশে প্রচুর পটকা ফাটানো হয়। ফাইনালি ফায়ারওয়ার্কসের দিন চলে আসে। তারা সবাই বাড়ি থেকে দূরে একটা ফাঁকা জায়গায় মাদুর পেরে বসে। তাদের মতোই অনেক লোক সেখানে এসেছিল। ফায়ারওয়ার্কস শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর ইউজুরু ও তার মা নুডলস নেওয়ার জন্য চলে যায়। নিশিমিয়া ইশিদাকে কাপে করে চা দেয়। ইশিদা বলে তোমার জন্মদিন কবে। নিশিমিয়া সাইন ল্যাঙ্গুয়েজে বলে 7ই জুন। ইশিদা একটু আফসোস করে বলে এই তো কয়েকদিন আগেই দিনটা পেরিয়ে গেল। আরও বলে পরের বছর তোমার বার্থডে আমরা একসাথে বড় পার্টি দিয়ে সেলিব্রেট করব। বলেই সে একটু লজ্জায় পড়ে যায়, কারণ সে ইনডাইরেক্টলি হাজব্যান্ড ওয়াইফের মতোই একসাথে সেলিব্রেট করার কথাই বলে ফেলেছে। নিশিমিয়া বলে আমার বাড়িতে একটু কাজ আছে, আমি যাচ্ছি। ইশিদা সঙ্গে যাওয়ার কথা বলে। নিশিমিয়া বলে না তুমি এখানেই থাকো, আমি তাড়াতাড়ি ফিরে আসছি। ইউজুরু ও তার মা নুডলস নিয়ে চলে আসে। ইউজুরু ইশিদাকে বলে আমি ক্যামেরা নিয়ে আসতে ভুলে গেছি, তুমি আমাদের অ্যাপার্টমেন্ট থেকে ক্যামেরাটা নিয়ে আসতে পারবে। ইশিদা তাদের অ্যাপার্টমেন্টে যায়, দরজা খোলা ছিল। নিশিমিয়াকে ডাক দেয়, কোনো সাড়া না পেয়ে সে ভেতরে ঢুকে পড়ে, ক্যামেরাটা নিয়ে নেয়। তখনই বাজি ফাটার আলোয় দেখতে পায় নিশিমিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। একটু পরেই নিশিমিয়া ব্যালকনির দেওয়ালে উঠে দাঁড়িয়ে পড়ে। ইশিদা ভয় পেয়ে যায়, সে দৌড়ে নিশিমিয়ার কাছে যেতে লাগে, কিন্তু টেবিলে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সে চিৎকার করে নিশিমিয়াকে ডাকে, নিশিমিয়া শুনতে পায় না, কারণ সে হিয়ারিং এইডস খুলে রেখেছিল। ইশিদা উঠে দৌড়ে তার কাছে যায়। ততক্ষণে নিশিমিয়া লাফ দিয়ে দিয়েছে। ইশিদা কোনো মতে তার হাত ধরতে পেরেছে। সে ঈশ্বরের কাছে আর একটু শক্তি চায়, যেন সে নিশিমিয়াকে বাঁচাতে পারে। সে ঈশ্বরের কাছে প্রমিস করে, কাল থেকে আমি আর অসুবিধা থেকে দূরে পালাবো না, সবার চোখে চোখ রেখেই কথা বলবো, আর কাউকে ইগনোর করবো না, কাল থেকে আমি একটা ভালো মানুষ হয়ে দেখাবো। সে আরও রিয়ালাইজ করে বলে আমি যে ছোটবেলায় নিশিমিয়াকে এত বিরক্ত করেছি তার জন্য আমি কি একবারও তাকে সরি বলেছি। সে তার মনে মনে নিশিমিয়ার কাছে ক্ষমা চাইতে থাকে। নিশিমিয়াকে দেখে মনে হয় সে তার মনের কান দিয়ে ইশিদার মনের কথা শুনতে পাচ্ছে। সে বাঁচার জন্য উপরে ওঠার চেষ্টা করে, প্রায় উপরে উঠেও যায়, কিন্তু ইশিদা দুর্ভাগ্যবশত হাত পেছলে নিচে পড়ে যায়। নিচে জল ছিল, জলের মধ্যে ইশিদার পিঠ থেকে ব্লিডিং শুরু হয়, সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। সেন শিফট হয় পরের দিন হসপিটালে। ইউজুরু অপেক্ষা করছিল, ইশিদার মা আসে। সে ইশিদার কন্ডিশন জিজ্ঞেস করে,
ইশিদার মা বলে এখন সে ভালো আছে, মেজর কোনো ইঞ্জুরি হয়নি, ব্লিডিং বেশি হওয়ার কারণে সে কোমায় চলে গেছে। তখনই নিশিমিয়ার মা আসে, মাটিতে মাথা রেখে ইশিদার মায়ের কাছে ক্ষমা চায়, কারণ ইশিদার জন্যই নিশিমিয়া আজ বেঁচে আছে। ইশিদার এই রকম অবস্থার জন্যও তারাই কোনো না কোনোভাবে দায়ী, ইশিদার মা তাদেরকে ক্ষমা করে দেয়। এদিকে আমরা হসপিটালের বাইরে দেখি ওয়েনও নিশিমিয়াকে মারধর করছে, নিশিমিয়ার মা এসে ওয়েনকে আটকায়, ওয়েনও নিশিমিয়ার মায়ের সাথেও মারামারি শুরু করে দেয়। ইশিদার মা এসে তাদেরকে আটকায়, নিশিমিয়ার কাছে যায়, নিশিমিয়া তার পা ধরে ক্ষমা চায় আর জোরে জোরে কাঁদতে শুরু করে, কারণ তার জন্যই ইশিদা আজ মরতে বসেছে। ইশিদার মা তার অনুভূতি বুঝতে পারে, তাকে ক্ষমা করে দেয়। পরের দিন সকালে নিশিমিয়া ইশিদার সাথে দেখা করতে হসপিটালে যায়, কিন্তু ওয়েনও তাকে ইশিদার কেবিনে ঢুকতে দেয় না, দরজায় লাগিয়ে দেয়। নাগাসুকা তাদেরকে দূর থেকে দেখে নেয়, দরজা খোলার চেষ্টা করে কিন্তু খোলে না। তারা দুজন ওয়েটিং হলে বসে নোটবুকের মাধ্যমে কথা বলে। নিশিমিয়া বলে আমি আবার ইশিদার সব বন্ধুদের এক করতে চাই। নাগাসুকা বলে ঠিক আছে। তারা দুজন কাবাই আর মাসিবার সাথে দেখা করতে যায়। কাবাই নিশিমিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, বলে আমরা সবাই তোমার চিন্তা করি, বন্ধুদের মধ্যে একটু ঝামেলা তো হয়, তুমি আর কোনোদিনও সুইসাইড করার কথা ভাববে না। তারপর সে সাহারার কাছে যায়, সাহারা তাকে দেখে খুব খুশি হয়, নিশিমিয়া যে কাজটা করতে চাইছে তার জন্য তাকে অ্যাপ্রিসিয়েটও করে। তারপর সে ওয়েনও যে স্টোরে কাজ করে তার বাইরে গিয়ে দাঁড়ায়, ওয়েনও তাকে দেখে ইগনোর করে চলে যায়। এমনটা প্রতিদিনই হতে থাকে। একদিন নিশিমিয়া বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়েছিল, ওয়েনও তাকে প্রতিদিনের মতোই ইগনোর করে চলে যায়। নিশিমিয়া তার পিছন পিছন গিয়ে মাথার ওপর ছাতা ধরে, ওয়েনও কিছু বলে না, যেন তার কাছে কথা বলার মতো শব্দই নেই। সিন এলিমেন্টারি স্কুলে শিফট হয়। নিশিমিয়া ইশিদার ডেস্কটা ফাঁকা দেখে, মনে হয় ইশিদার অস্তিত্ব আর এই দুনিয়াতে নেই। নিশিমিয়া আঁতকে ওঠে, এতক্ষণ সে দুঃস্বপ্ন দেখছিল। ইশিদার কিছু হয়ে গেছে ভেবে হসপিটালের দিকে দৌড়তে শুরু করে, ব্রিজে গিয়ে দাঁড়িয়ে পড়ে, নিজেকে অসহায় ভেবে জোরে জোরে কাঁদতে শুরু করে। হাসপাতালে ইশিদা কোমা থেকে বেরিয়ে আসে, উঠেই নিশিমিয়া বলে চিৎকার করে, যেন সে দূর থেকেই নিশিমিয়ার কান্না শুনতে পাচ্ছে। এটাকে হয়তো বলে মনের টান। সে উঠে ব্রিজের দিকে যেতে শুরু করে, নিশিমিয়াকে দেখতে পায়। নিশিমিয়া একটু অবাক হয় এটা ভেবে, ইশিদা তো কোমায় ছিল, তো এখন এখানে কিভাবে? সে ইশিদাকে টাচ করে কনফার্ম করে, এটা কোনো স্বপ্ন না তো? তারা দুজন মাটিতে বসে পড়ে। ইশিদা বলে আমাকে ক্ষমা করে দাও ছোটবেলায় তোমাকে বিরক্ত করার জন্য, তোমার যখন অন্য স্কুলে ট্রান্সফার হয়ে গেল তোমার সাথে কথা বলে আমি সব ঠিক করে নিতে পারতাম, কিন্তু আমি করিনি, কারণ সেই সময় আমার ক্ষমা চাওয়ার সাহস ছিল না। দিন দিন আমার মধ্যে এই গিল্টি ফিল আর ডিপ্রেশন বেড়েই যায়। আমি তোমার মতোই সুইসাইড করার চেষ্টা করেছিলাম। এটা ঠিক না, আমরা শুধু নিজেদের কথা ভাবছি, আমাদের তাদের কথাও ভাবতে হবে যারা আমাদের কেয়ার করে। নিশিমিয়া বলে এইসব আমার ভুল, ছোটবেলায় আমি যদি তোমাদের মধ্যে না আসতাম তাহলে এইসব কিছুই হতো না, তোমার বন্ধু তোমাকে ছেড়ে কখনোই যেত না, আর তোমার এই রকম অবস্থার জন্যও আমিই দায়ী। সেই গিল্টি ফিল থেকেই আমি সুইসাইড করতে চেয়েছিলাম, আর আমাকে বাঁচাতে গিয়ে তুমি নিচে পড়ে যাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। ইশিদা তার হাত ধরে বলে তুমি আমার সাথ দাও, আমাকে শেখাও কিভাবে বাঁচতে হয়। ইশিদা একটু লজ্জায় পড়ে যায়, এটা কি অদ্ভুত কাজ করলাম ভেবে। নিশিমিয়া হাসতে শুরু করে। পরের দিন ইশিদার মা তাকে ডিসচার্জ করিয়ে বাড়ি নিয়ে যায়। লুকিয়ে লুকিয়ে ওয়েনও তাদেরকে দেখছিল, তারাও ওয়েনকে দেখে ফেলে। ইশিদার মা ইশিদাকে বলে সে যখন কোমায় ছিল ওয়েনই তার খেয়াল রেখেছে। ইশিদা ওয়েনের সাথে দেখা করে, ওয়েনও বলে তুমি যখন জলে পড়ে গিয়েছিলে তখন সীমাদা আর বাকি বন্ধুরা মিলে তোমার জীবন বাঁচিয়েছে, তারা বলতে মানা করেছিল। যাই হোক, ইশিদা তোমাকে আবার সুস্থ দেখে ভালো লাগলো। ওয়েনও চলে যায়, তার মুখ থেকে ক্রস খুলে পড়ে যায়। ইশিদা বাড়ি ফিরে আসে, দেখে নিশিমিয়ার মা তার মায়ের কাছে চুল কাটছিল। নিশিমিয়ার মা ইশিদার কাছে ক্ষমা চায়, এতদিন ধরে তার সাথে যা যা খারাপ ব্যবহার করেছে তার জন্য। ইশিদার ঠিক আছে বলে ঘরে চলে যায়। পরের দিন সে স্কুলের জন্য রেডি হয়ে আয়নার সামনে সবার সাথে চোখে চোখ রেখে কথা বলার প্র্যাকটিস করে, নিজের মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স নিয়ে আসে। যাওয়ার সময় দেখে তার মা আর মারিয়া নিশিমিয়ার দেওয়া সেই ক্যান্ডির মতো গিফটটা গাছে লাগিয়ে রেখেছে। বন্ধুরা, আমিও সবই বুঝতে পারছি না সেটা কি কাজে ব্যবহার করা হয়তো পোকা তাড়ানোর কাজে। যাই হোক, ইশিদা সাইকেল করে স্কুলে যায়, নিশিমিয়ার সাথে দেখা হয়। তারা দুজন একসাথে ক্লাসের দিকে যায়। আজকে স্কুলে একটা ফেস্টিভ্যাল ছিল, তাই জন্য স্কুলটাকে ভালো করে সাজানো হয়েছে। ইশিদা যেতে যেতে সবার মুখের দিকে দেখে আর তার কনফিডেন্স লুজ হয়ে যায়, সে মাথায় তুলতে পারে না, এক জায়গায় গিয়ে বসে পড়ে। নিশিমিয়াকে সাইন ল্যাঙ্গুয়েজে বলে কারো দিকে তাকালে আমার মাথা ব্যথা হয়। বন্ধুরা, ইশিদা গিল্টি থেকে তো মুক্ত হয়েছে, কিন্তু এখনো তার মধ্যে কারোর সাথে কথা বলার কনফিডেন্স আসেনি। নিশিমিয়া তার হেল্প করে, ছোট বাচ্চার মতো হাত ধরে ক্লাসরুমের দিকে নিয়ে যায়। দরজা খুলে সবাইকে দেখে ইশিদা আবারও কনফিডেন্স হারিয়ে ফেলে, সে পেট ব্যথার বাহানা করে টয়লেটে চলে যায়। নাগাসুকা বেরিয়ে আসে, নিশিমিয়ার কাছে জানতে পারে ইশিদা টয়লেটে গেছে।
সে ইশিদাকে ডাকে। ইশিদা দরজা তো খুলে দেয়, কিন্তু অন্যদিকে তাকিয়ে কথা বলে। সে লজ্জায় নাগাসুকার দিকে তাকাতেই পারছিল না। নাগাসুকা তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, বলে, অতীতে যা ঘটেছে তুমি আর সেগুলো নিয়ে ভেবো না, আমরা সবাই তোমার সাথে আছি, আমরা সবাই তোমার কেয়ার করি। ইশিদা একটু কনফিডেন্স পায়। তারা বাইরে বেরিয়ে আসে। নিশিমিয়া, কাবাই, মাসিবা দাঁড়িয়ে ছিল। কাবাই ইশিদাকে হাতে তৈরি একটা জিনিস গিফট করে, সরিও বলে, ইশিদা থ্যাংকস বলে। ততক্ষণে সাহারা ওইনও চলে আসে। ওইনু নিশিমিয়াকে দেখে বলে, এমন ভাবে দেখো না যেন তুমি সবার খুব চিন্তা করো। নিশিমিয়া সাইন ল্যাঙ্গুয়েজে বলে, আমাকে ক্ষমা করে দাও। ওইনু বলে, তুমি আবারও ক্ষমা চাইলে? সাইন ল্যাঙ্গুয়েজে বলে, পাগল। সবাই তার পাশাপাশি আমিও একটু অবাক হই। ওইনু সাইন ল্যাঙ্গুয়েজ শিখে নিয়েছে, তাও নিশিমিয়ার জন্য। সবাই বুঝতে পারে ওইনু নিশিমিয়াকে বন্ধু বলে একসেপ্ট করে নিয়েছে। সবাই ওইনুর দিকে একটু অদ্ভুত ভাবেই তাকিয়েছিল। সে লজ্জিত বোধ করে চলে যায়। ইশিদা বলে, চলো আমরা সবাই মিলে ফেস্টিভ্যালে যাই। সে চারিদিকে দেখে, ভিড়ের গুনগুন শব্দ শোনে। ফাইনালি সবার মুখ থেকে ক্রস খুলে পড়ে যায়। সবাইকে নিজের এত কাছে দেখে ইশিদার চোখ থেকে জল পড়তেই থাকে। তো বন্ধুরা, মুভিটা এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানান।